শুরুতে এই সংবাদ শিরোনাম। সৌদিতে তেল স্থাপনায় ভয়াবহ হামলা, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। ইসরায়েলের উপর হামলা করতে একজোট হল আমেরিকা, ইসরায়েল, সৌদি এবং কাতার। বাড়ছে উত্তেজনা, চীনকে মোকাবেলায় শঙ্কিত জাপান। চীনের বিরুদ্ধে উইগুর মুসলমানদের গণহত্যা প্রমাণিত। এবং সবশেষ থাকছে, ইরানে নারীদের সাফল্যের পেছনে রয়েছে ইসলাম শিক্ষা, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রোলিয়াম রপ্তানি প্রধান রাস তানুসহ আরও কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এইসব হামলা চালানো হয়। এরপরও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সিএনবিসির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক বছরের মধ্যে দেশটিতে সোমবার অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $71 দাঁড়িয়েছে। রোববার সৌদির তেল স্থাপনায় হামলার পর উৎপাদন ব্যাহত হয়, এর জেরে আন্তর্জাতিক বাজারে সোমবার দাম বাড়ে। হুতি মুখপাত্র এই হামলার দায় স্বীকার করেছে। খবরে বলা হয়েছে, 2020 সালের জানুয়ারির পরে গতকাল ব্যারেল প্রতি তেলের দাম ছিল $71.38। জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি আরবের সবচেয়ে বড় তেল স্থাপনা আরামকোর রপ্তানি বন্দরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। যদিও একদিন আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বাহিনী ড্রোনগুলোকে লক্ষ্যে পৌঁছানোর আগে বাধা দিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়। দাহরানের সৌদি আরামকোর একটি আবাসিক এলাকার কাছে ধ্বংস হয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো এসে পড়ে। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন B-52 বোমারু বিমান আবারও মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলি এফ ফিফটিন জঙ্গি বিমান মার্কিন বোমারু বিমান দুটির সঙ্গে সঙ্গ দিয়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রবিবার প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরায়েলি F-15 জঙ্গি বিমান স্কর্ট নিয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিবৃতিতে জানানো হয়, বোমারু বিমানকে সঙ্গ দেওয়াই এই ঘটনায় মার্কিন বাহিনীর সঙ্গে তেল আবিবের কৌশলগত সহযোগিতার আরেকটি বড় প্রমাণ। মার্কিন B-52 বিমান দুটি সৌদি আরব এবং কাতারের আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধ বিমানও সেগুলোকে সঙ্গ দেয়। মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করা এবং যে কোনো আগ্রাসন প্রতিহত করার প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে তারা দুটি বোমারু বিমানকে এই অঞ্চলের আকাশে উড়িয়েছে। এ নিয়ে গত 6 মাসে 7 বার মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিল। তবে ইসরায়েলি জঙ্গি বিমান কর্তৃক মার্কিন B-52 বোমারু বিমানকে স্কর্ট করে নিয়ে যাওয়ার দৃশ্য এই প্রথম প্রকাশিত হল। ইহুদিবাদী ইসরায়েল পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর এই স্কর্টের মাধ্যমে দৃশ্যত মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জাহির করার চেষ্টা করছে। আবারও আলোচনায় বিতর্কিত পূর্ব চীন সাগর। উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক মহলে। এমন পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণিত দিওয়াও দ্বীপপুঞ্জে চীনা পদক্ষেপে মোকাবেলা না করেই সৈন্য পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে জাপান। এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সেনাকাকাস নামে পরিচিত দিয়াও দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক জলরেখায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীনা কোস্ট গার্ড। ইয়াহু নিউজ জানিয়েছে, সম্প্রতি একটি নতুন আইন জারি করেছে চীনা সরকার, যেটির আওতায় এখন থেকে কোনো বিদেশি জাহাজ চীনা জলসীমায় অবৈধভাবে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারবে বেইজিং আধাসামরিক বাহিনী। সেই প্রেক্ষিতেই সেনা উপস্থিতি বাড়িয়েছে তারা। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, ফেব্রুয়ারিতে এক সপ্তাহের মধ্যে জলসীমায় চীনা বাহিনীর প্রবেশ গত বছরের কোনো একটি মাসের তুলনায় দ্বিগুণ বেড়েছে। জাপানের এক কর্মকর্তা বলেছে, চীনার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে তারা শঙ্কিত এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে পরিকল্পনা সৈন্য পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে জাপান।
মানবাধিকার যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ দলের করা একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, চীন গণহত্যা চালিয়ে জাতিসংঘের গণহত্যা কনভেনশনের প্রতিটি ধারা লঙ্ঘন করেছে। গণহত্যার অভিযোগ প্রমাণে বহু তথ্যপত্র রয়েছে। 1948 সালে ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় গণহত্যায় কনভেনশনের অনুমোদন দেওয়া হয়। এতে অপরাধের সুস্পষ্ট সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। 151টি দেশের সঙ্গে চীনও এই কনভেনশনে সই করেছে। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিগত নৃতাত্ত্বিক কোনো সম্প্রদায় এবং ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি কিংবা আংশিক ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য করাই হচ্ছে গণহত্যা। চীনের উদ্দেশ্যে জাতিসংঘের গণহত্যা কনভেনশনের প্রতিটি ধারা লঙ্ঘন করা হয়েছে। নিউলাইনের বিশেষ উদ্বেগগুলো পরিচালক এবং প্রতিবেদনের সহলেখক আজিম ইব্রাহিম বলেন, বিশ্বের অন্যতম পরাশক্তির নেতৃবৃন্দ এই গণহত্যার মূল পরিকল্পনাকারী। গণহত্যার বিপুল তথ্যপত্র রয়েছে। গণহত্যার অভিযোগের উপর ভিত্তি করে এই প্রথম কোনো বেসরকারি সংস্থা স্বাধীন আইনগত বিশ্লেষণ দিয়েছে। এমনকি অভিযোগে উঠে আসা অপরাধকে কী কী দায়ী চীনের উপর বর্তায় প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ই বলেন, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থা প্রতিরোধে এমন বন্দিখানার দরকার আছে, গণহত্যার অভিযোগ অযৌক্তিক। প্রসঙ্গত, জিনজিয়াংয়ের অঞ্চলটিতে বিশাল বন্দি শিবিরে 20 লাখেরও বেশি উইগুর এবং অন্যান্য মুসলমানদের আটক করে রাখা হয়েছে। তাদের ধর্মীয় স্বাধীনতা হরণ, যৌন নির্যাতন, গণধর্ষণ এবং বলপূর্বক সন্তান জন্মরোধ করে দেওয়া হয়েছে। ইরানি নারীদের সাফল্যের পেছনে রয়েছে ইসলামী শিক্ষা বলে উল্লেখের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমি খামেনি। তিনি বলেছেন, ইমানি শক্তিই ইরানি নারীদের সামনে মহান সংগ্রামের পথ উন্মুক্ত করেছে। তারা নানা জটিলতার ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্ময়কর এবং নজিরবিহীন যেসব অবদান রেখেছে তা সম্ভব হয়েছে ইমানি শক্তির কারণে। আজ মঙ্গলবার সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আয়োজিত ইতিহাস সৃষ্টিকারী ফিরিস্তা বাহিনী শীর্ষক জাতীয় কংগ্রেসে পাঠানোর একটি বার্তায় সব কথা বলেন তিনি। আয়াতুল্লাহিল উজমা খামেনি আরও বলেন, নারীদের মধ্যে যারা যুদ্ধে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন এবং শত্রুদের হাতে বন্দী এবং নির্যাতনের শিকার হয়েছেন, তারা আমাদের ইসলামী বিপ্লবের গর্ব। তারা বিপ্লবের গর্বের সর্বোচ্চ চূড়া রচনা করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।